বিএনপি গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতি নিতেই আওয়ামী লীগের নেতারা আগুন সন্ত্রাসের কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনটি রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সংলাপে মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশ সাম্যবাদী দলের প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদের সাথে সংলাপে অংশ নেয়। সংলাপে চলমান রাজনীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, বেগম খালেদা জিয়া সহ বিরোধী পক্ষের নেতাকর্মীদের মুক্তির বিষয়, বিএনপির চলমান আন্দোলনের সাথে যুগপৎভাবে আন্দোলন করার বিষয়ে তিনটি দলই ঐকমত্য পোষণ করেছে বলে জানানো হয়। চলমান আন্দোলনের যে ধারাবাহিকতা শুরু হয়েছে এবং তার যে গতি প্রতিদিন বাড়ছে, এটাতে ভীত হয়ে তারা এখন আপনার এই আগের যে বিষয়গুলো সেগুলোকে নিয়ে আসছে। এবং দুর্ভাগ্যজনকভাবে যেটা সত্য কথা সেটা হচ্ছে যে এই অগ্নি সন্ত্রাসের মূল হোতা কিন্তু আওয়ামী লীগ নিজে, সরকার নিজে। যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেক ঘটনা সেসব আপনারা দেখেছেন যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকেরাই এর সঙ্গে জড়িত আছে।